আরে আকিব ভাই, আমি তোমার নিয়ে একটা ভিডিও করব, বুঝছো? আমি 1 2 3 বললে তুমি এমটা ইমোটা দিও, ঠিক আছে? আমরা 4 জন একসাথে এমটা ইমোটা দিয়ে টিকটকের জন্য একটা এডিটেড ভিডিও করব। কি রে ভাই, তোমার না কইতেছি ইমোটা দিতে, তুমি ইমোট দাও নাকি? আরে জাকির ভাই, আমার কাছে তো এমটা এর ম্যাক্সি ইমোটা নাই। আরে তুমি বিবেস নিছো কি বালডা করার জন্য? সামনে একটা এমটা এর ম্যাক্সি ইমোট নাই। গাইজ, তোমাদের ভিডিওর শুরুতে একটা কথা বলে দিই, আজকে ভিডিওতে একটা গিভওয়ে আছে। গিভওয়েটা হচ্ছে আজকে ভিডিও থেকে আমি 5 জনকে 5টা উইকলি গিভওয়ে করব। তো গাইজ, আমি কিভাবে গিভওয়েগুলো করব, তোমরা কিভাবে উইকলি জিততে পারবা, ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবা না। তোমাদের কিভাবে কি করতে হবে আমি ভিডিওর মাঝখানে গিভওয়ের কথাটা বলে দিব। এইজন্য গাইজ, তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে, না হলে গিভওয়েটা মিস করতে পারো। তো গাইজ, আর বেশি কথা না বাড়িয়ে মেইন ভিডিওটা শুরু করা যাক। A few moments later. কি রে, জাকির ভাই ইনভাইট দিতেছে, আচ্ছা যাই তোর গ্রুপে। ও ভাই, ও ভাই সব, এটা বিবেস প্লেয়ার আকিব ভাই না? আমাদের গ্রুপে আকিব ভাই, আমার তো বিশ্বাসই হইতেছে না। এখন তো তাহলে আরো অনেক ভালোই হইলো। হ্যাঁ, এখন আকিব ভাইয়ের কাছে বিবেস আছে না, ভিডিওটা এখন আরো বেশি ভাইরাল হবে। আকিব ভাই, আমি একটা ভিডিও বানাবো, বুঝছেন? আমাকে একটু হেল্প করেন, আমার অনেক উপকার হইব। কিসের, কিরকম ভিডিও করবা? আরে আকিব ভাই শুনেন, আমি টিকটকের জন্য একটা এডিটর টাইপের ভিডিও করব। আমি 2টা প্লেয়ার জোগাড় করে রাখছি, ভিডিওটা বানানোর জন্য আর একটা প্লেয়ার দরকার। এমটেনে ইমোটা দিয়ে আমরা 4 জন মিলে টিকটকের জন্য একটা এডিটর ভিডিও করব। আরে ভিডিও বানানোর আগে জিজ্ঞেস কর আকিব ভাইয়ের কাছে ম্যাক্সি ইমোট আছে কিনা। আরে হালা, তুই একটা আসলে বলতো, আকিব ভাইয়ের কাছে ম্যাক্সি ইমোট থাকবে না তো কার কাছে থাকবে? আকিব ভাই একজন ইউটিউবার, তার কাছে বিবেস আছে, তার কাছে ইমোট থাকবে না তা কি করে হয়? আর একজন বিবেস প্লেয়ারের কাছে নাকি ম্যাক্সি ইমোট থাকবে না? হিমেল ভাই আসলে বলদার মতো প্রশ্ন করে। আরে তোমরা এসব বাদ দাও না, আকিব ভাই তোমার কাছে ম্যাক্সি ইমোট আছে না? এমটেন ম্যাক্সি ইমোট তো আমার কাছে আছে। তাইলে তো হইছে, আমি 1 2 3 বলে কাউন্ট করতেছি, তোমরা সবাই মিলে এমটেন ম্যাক্সি ইমোটটা দিবা, ঠিক আছে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 2 3 আমি বলবো, 1 2 3 আমি বলবো, 1 2 3। আরে আরে দেখো আকিব ভাই কি ইমোট দিতেছে। আরে ভাই তোমরা বলছো না এমটেন এর ইমোট, এটা তো এমটেন এর ম্যাক্সি ইমোট তাই না? আরে না না আকিব ভাই, এটা না, পুরো এমটেন এর ম্যাক্সি ইমোটটা দেন। আরে এটা নিয়ে ভিডিও করো না, তাহলে আর বেশি সুন্দর হবে, এটা এমটেন 250 ম্যাক্সি ইমোট। আরে না না আকিব ভাই, এটা হবে না, আপনি বুঝতেছেন না ব্যাপারটা, আপনি পুরো এমটেন এর ম্যাক্সি ইমোটটা দেন, এটা আমাদের কাছে নাই। আরে আমার কাছে তো, তোমাদের ইমোটটা নাই। আরে কি কোন মিয়া, এই ইমোটটা আপনার কাছে নাই, এটা তো আগে বললেই হইতো। এই জাকির হলো রে, কিক দে তো, ওর গ্রুপে নিয়ে সময় নষ্ট করে লাভ নাই, শুধু শুধু আমাদের টাইমটা লস করলো। আরে কিক দে, কিক দে ফাস্ট। আরে এটা আবার তোর বলতে হবে নাকি, আমি এখনই দিতেছি। আরে ভাই আমার কাছে এমটেন ম্যাক্সি ইমোটটা নাই বলে আমাকে কিক মারা দিলো, আমার কাছে পুরনো এমটেনটা ছিল না দেখে ম্যাক্স করতে পারি নাই, নতুন যেটা এটা তো ম্যাক্স করছি তাই না? আরে জাকিরুল, ওর কাছে না এমটেন ইমোটটা নাই, তুই আবার কেন ওরে অ্যাড দিছস? আরে আমি তো প্রথমেই বলছিলাম যে এর কাছে এমটেন ম্যাক্স ইমোটটা থাকবে না, আমার কথা আসলে সত্যি হইছে। আরে আমি কি জানতাম নাকি এত বড় ইউটিউবার হয়ে সামান্য একটা এমটেন ম্যাক্স ইমোট থাকবে না? এত দেখি ফকিন ইউটিউবার, বিবেস্টা নিছে হুদা, একটা গান ম্যাক্স করতে পারে না। আরে ভাই আমার কাছে পুরো এমটেনটা ম্যাক্স নাই, এছাড়া তো আমার কাছে অনেকগুলো গান ম্যাক্স আছে তাই না? অন্য ম্যাক্স ইমোট দিতে হলে বলো, আমি দিতেছি, সমস্যা নাই। আরে ভাই অন্য ইমোট দিয়ে আমরা কি ভালো ভালো নাকি ভাই? আমাদের লাগবে এমটেন ম্যাক্স ইমোট, তো তুই ম্যাক্স ইমোটটা দিবি, এত বেশি কথা বলছ কেন? ভাই আমি তো এমটেন ম্যাক্সিমুটি দিছি, তোমরা কইতেছো হবে না, পুরোনো আর নতুন কি, ম্যাক্সিমুট তো ম্যাক্সিমুটি তাই না? আরে এরে দেখি আমার কাজ হলতেছে, বুঝলাম না জাকিরুল ভাই তুমি আবার ওর গ্রুপে অ্যাড দিছো কেরে? আরে আমি অ্যাড দিই নাই, ওই আমার ইনভাইট দিছে। আরে যাই হোক ইনভাইট দিছে সমস্যা নাই, এত বেশি কথা না কই ওর গ্রুপে তে কিক মারো। ভাই বুঝলাম না, তুমি 7000 টাকার মধ্যে একটা এমটেন ম্যাক্স করে কি বাপ টাই না নিতাছো? তোমাদেরটা চাইতে আমার এমটেনটা ম্যাক্স করতে বেশি ডায়মন্ড লাগছে জানো? আমার এমটেন ম্যাক্স করতে 14000 ডায়মন্ড লাগে। তো আমাদেরটা যদি 7000 ডায়মন্ডে ম্যাক্স হয়ে যায় তো ম্যাক্স করে দেখা না শালা। তোর কাছে সামান্য 7000 ডায়মন্ডের ম্যাক্সিমুটটাই নাই, তো তুই কি এরকম ফকিন ভাবে তোমরা পারলে আমারটা ম্যাক্স করে দেখাও, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরটা ম্যাক্স করব, যাও। ওইটা ম্যাক্স করব কে রে, আমাদের কাছে উল্টা ম্যাক্স আছে, উল্ট ইজ গোল্ড। তোর কাছে পুরনো এমটেনি ম্যাক্স নাই, আবার নতুনটা নে ভাব দেখাস। তো দেখামু না, পারলে ওইটা ম্যাক্স করে দেখাও। আমার আইডিতে 24000 ডায়মন্ড আছে, ঠিক আছে? আমার পুরনো এমটেনটা নাই দেখা, না হলে এক্ষুনি ম্যাক্স করে ফেলতাম। আরে আরে জাকিরুল ভাই এ কয় কি দেখো, ওর কাছে নাকি পুরনো এমটেনটাই নাই। আরে ভাই তোর কাছে তো এমটেনটাই নাই, তুই ম্যাক্স করবি কই থেকে, যা শালা। ভাই ওরা আর আমার মানসম্মানটা রাখলো না, বারবার গ্রুপে তে কিক দিতাছে, আমি এদের গ্রুপে আবার যাইতেছি, সমস্যা নাই, ওদের একটা উচিত শিক্ষা দেওয়া লাগবো। তার আগে গাইস আমার এই ভিডিওতে চুটটুকে সংসার দিতে হবে, চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো। গাইস আপনাদের জন্য একটা অ্যাপ নিয়ে এসেছি যেখানে 8888 টাকা জেতার সুযোগ দিচ্ছে, এটার নাম হচ্ছে বিবিএফ, এখানে সবাইকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে। আপনি যদি আমার দেওয়া বোম কোড King23 ব্যবহার করেন তাহলে পাবেন 5টা ফ্রি স্পিন, মানে জয়ের সুযোগ দ্বিগুণ। এখানে আপনি স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচ দেখতে এবং ক্যাসিনো গেম খেলে প্রচুর টাকা জিততে পারবেন। বিবিএফ আপনি কাউকে রেফার করলে দুজনই পাবেন 300 টাকা ফ্রি বোনাস, আর এটা সীমাহীন। এখানে আপনি বিকাশ, নগদ এবং রকেটে 24 ঘন্টা টাকা জমা উত্তোলন করতে পারবেন। এটি সব ওয়েবসাইট থেকে দ্রুততম লেনদেন করে থাকে। এই আইপিএলে রয়েছে 1,50,00,000 টাকার প্রাইস ফুল, ডিজিট করুন এবং সোশ্যাল মিডিয়া কনসেপ্টে যোগ দিন। এখানে থাকতেছে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাস্টমার সার্ভিস। তো গাইস পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সাইন আপ করার সময় আমাদের প্রোমো কোড কিং23 ব্যবহার করে 500 বোনাস এবং 10টি ফ্রি স্পিন পান।
দেখে জ্বলতেছে নাকি কি কমু? আরে দেখ, আমাদের তিনজনের কাছে দেখাতে পারবি? বিবিএস নিয়েও নিজে তো ম্যাক্স করতে পারবি না, আমাদের গুলো হলো দেখ ভাই। দেখাতে পারতেছি না, ঠিক আছে মানলাম, কিন্তু তোমরা গালাগালি করতেছো কেন? তোরে গালাগালি না করে তোর সাথে সুন্দর করে কথা বলবো নাকি? তোর যদি আসলে মান সম্মান বোধ বলতে কিছু থাকতো তাহলে তুই এতক্ষণ আমাদের গ্রুপে থাকতি না। তবুও দেখ না, এখনো সেসরার মতো দাঁড়িয়ে আছে, আসলেই শরম করে না মনে হয়? আরে নির্লজ্জ নির্লজ্জ, এর কাছে বিবেস আছো তো কি হয়েছে? এর আসলে শরম নাই। ভাই রে ভাই, তোমরা অনেক কিছু বলছো, সমস্যা নাই, আমি চাইলে এসব এমটেন রিমোট নিমিশের মধ্যে ম্যাক্স করতে পারি। আসলে ভালো ব্যবহার করলে কোনো জায়গায় দাম পাওয়া যায় না, এটা আজকে বুঝতে পারলাম। যাই হোক, সমস্যা নাই, আমার কাছে যদি এমটেন রিমোটটা থাকতো তাহলে কি আমি মানুষ চিনতে পারতাম নাকি? তোমাদের পুরনো এমটেনটা না থাকায় আমার অনেক ভালো হয়েছে, কে কেমন বুঝতে পারছি। যাই হোক, ভালো থাকো তোমরা। গাইস, বৃষ্টি না হলে যেমন বোঝা যায় না সাতার ছিদ্র কোথায়, তেমন উপকার করতে না পারলে বোঝা যায় সাতফর মানুষগুলো কারা। যাই হোক, সমস্যা নাই, এম টেনটা ম্যাক্স না থাকে বুঝতে পারলাম কে কেমন। আমি যদি এম টেনের ম্যাক্সিমটা দিয়ে তাদের ভিডিও বানা দিতাম তাহলে এত কিছু জীবনও কইতো না। এখন ওদের উপকারে ফাঁসি থাকতে পারি না দেখে আমাকে এত অপমান করছে। গাইস, আমার কাছে উল্টো এম টেনটা ছিল না, যার কারণে ওটা ম্যাক্স করতে পারি নাই। আর এসব চাইলে গাইস আমি নিমিশের মধ্যে ম্যাক্স করতে পারি, কারণ গাইস আমার আইডিতে 24,000 ডেমন আছে, এগুলো দিয়ে চাইলে আমি তিনটি বুকান ম্যাক্স করতে পারবো। তবুও গাইস আমার কাছে এটা আছে দেখে ওটা নেওয়ার প্রয়োজন মনে করি নাই, কারণ গাইস অতগুলো এম টেন ম্যাক্স করে কি করবো ভাই। যাই হোক গাইস, এম টেনের জন্য ওরা আমাকে এত অপমান করছে না, এম টেনটা আমার আজকে ম্যাক্স করাই লাগবো। তো গাইস, সেই জন্য তো আমার আগে এম টেনটা বের করতে হবে তাই না? তো আমি একটা এখানে বিদ্যামনি সুইং করে দিলাম। তো গাইস দেখা থাক এখানে আমাদের বিদ্যামনি কি দে। গাইস এখানে ওপেন রেল বাস দিচ্ছে, তো আমি এখানে 2-3 বিদ্যামনি সুইং করে এরপর 200 ডায়মন্ড সুইং করবো। তো গাইস এখন কিন্তু বিজামনে 3 সুইং করছি, মানে 60 ডায়মন্ড দিয়ে এখন 200 ডায়মন্ড একটি সুইং করবো। তো গাইস এখানে কিন্তু 2 বুকান আছে, আমরা কিন্তু 2 বের করবো। আর গাইস সেখান থেকে যে কোনো একটি বুকান পেতে হলে মিনিমাম কিন্তু 50 সুইং করা লাগবে। যদি তোমার লাক ভালো থাকে তাহলে 1-2 স্পিনে বা 10 স্পিনে বা 20 স্পিনে পেয়ে যেতে পারো। আর যাদের লাক একদমই ভালো না তাদের কিন্তু মিনিমাম 50 স্পিন এখানে করতেই হবে। এটা কিন্তু গাইস আজকে লাস্ট ডে, মানে আর 15 ঘন্টা টাইম আছে, আজকের পরের থেকে ইভেন্টটা শেষ। তো গাইস আজকে যদি আমি বের না করতাম তাহলে হয়তো বের করতে পারতাম না। গাইস এখানে কিন্তু আমার কাছে এসকারও নাই, এম টেনটাও নাই, আর MP5 আর টমসম 2 আমার থেকে আগের থেকে আছে। তো গাইস এখানে দেখা যাক এম টেন আর এসকারের স্কিনটা বের করতে আমাদের কত ডায়মন্ড লাগে। তো গাইস তোমাদের কি মনে আছে আমি ভিডিওর শুরুতে একটা গিভের কথা বলছিলাম? গিভেটা হচ্ছে গাইস আমার এম টেন আর এসকারের স্কিনটা বের করতে কত ডায়মন্ড টোটাল খরচ হবে, এটা যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের 5 জনকে ফার্স্ট উইকলি দেওয়া হবে। মানে সর্বপ্রথম যারা কমেন্ট করে সঠিক উত্তরটা দিতে পারবে তাদের মধ্যে 5 জনকে বেছে নেওয়া হবে। গাইস এখানে টমসমের স্কিনটা কিন্তু আবারও দিছে, এটার বদলে 100টা টোকেন দিছে আমাদের। যাই হোক সমস্যা নাই, টোকেনগুলো এক্সচেঞ্জ করে অন্য বুকান ম্যাক্স করা যাবে। গাইস যেটা বলছিলাম আমার এখানে টোটাল কত ডায়মন্ড খরচ হয়েছে এটা যদি তোমরা সঠিক ভাবে বলতে পারো তাহলে তোমাদেরকে গিভওয়েটা দেওয়া হবে। গাইস গিভওয়েটা তো আমি সবাইকে দিতে পারবো না তাই না? এজন্য সঠিক আনসারটা প্রথম 5 জনের ভিতর যারা প্রথমে দিতে পারবো তাদের জন্য গিভওয়েটা। তো এজন্য গাইস গিভওয়েটা পেতে হলে তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। তো গাইস দেখা যাক এম টেন আর এসকারের স্কিনটা বের করতে আমাদের কত ডায়মন্ড খরচ হয়। গাইস এবারে কিন্তু আমাদের কিছু দিল না, তো আমি এখন আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিব। আমি এখানে কিন্তু গাইস আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিলাম, দেখা যাক এবার কি দে। ভাই মনে হলো এম টেন দিয়ে দিছে, তারা তোকে দিয়ে দেখি। ওহো ভাই সাহ কংগ্রেচুলেশন, তার মানে গাইস দিয়ে দিছে। গাইস এম টেনটা বের করতে আমাদের 1280 ডায়মন্ড লাগছে। গাইস এটা তোমাদের বলে দিলাম, যাও তোমাদের কিন্তু বলতে হবে এম টেন আর এসকারের স্কিনটা বের করতে টোটাল কত ডায়মন্ড লাগছে, ঠিক আছে? গাইস দেখো আমার কাছে এম টেন 250টা ফুল ম্যাক্স আছে, মানে 8 লেভেল করা আছে, তবু এটা বের করছি। আর গাইস দেখো আমার কাছে কিন্তু এসকারের অনেক ভালো ভালো স্কিন আছে, তবু আমি এসকারের স্কিনটা বের করবো আজকে। গাইস যত ডায়মন্ডই লাগুক না কেন এসকারের স্কিনটাও বের করবো। গাইস এখন চাইলে কিন্তু আমি এম টেনটা ম্যাক্স করতে পারতাম, কিন্তু এখন ম্যাক্স করে লাভ নাই, এসকারের স্কিনটা বের করি। তো গাইস আমি কিন্তু এখন আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিছি, দেখা যাক এবার কি দে। এসকারের স্কিনটা পেতে হলে আমাদের আর কয়টি স্পিন করা লাগে এটাই দেখার বিষয়। গাইস এবার কিন্তু আমাদের কিছু দেয় নাই, তো আমি এখন আরেকটি স্পিন করে দিব, দেখা যাক এবার কি দে। গাইস আমি কিন্তু আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিলাম, দেখা যাক এবার কি দে। হু ভাই রে ভাই, প্রথমেই দিয়ে দিছে এসকারের স্কিন। গাইস প্রথমে দিছে কিন্তু টমসমের স্কিন, যেটা আমার কাছে আগের থেকে ছিল। এরপর 1280 ডায়মন্ড খরচ করার পর এমটেন স্কিনটা পাইছি, আর এখন মাত্র 700 ডায়মন্ড স্পিন করে 200 ডায়মন্ডে 2 স্পিন করে এসকারের স্কিনটা পেয়ে গেছি। ভাই বলতে হবে গাইস আমার আসলেই লাক আছে। তো গাইস এখন গিভের জন্য তোমাদের বলতে হবে আমার এখানে টোটাল কত ডায়মন্ড খরচ হয়েছে। যে প্রথম 5 জন সঠিক সবার আগে দিতে পারবে তাদের জন্য গিভওয়েটা আছে। আমার এখানে এম টেন আর এসকারের স্কিনটা বের করতে টোটাল কত ডায়মন্ড খরচ হয়েছে এটাই তোমাদের বলতে হবে। গাইস আনসারটা সবার আগে সহজ ভাবে দেওয়ার জন্য তোমাদের ছোট্ট একটা বুদ্ধি দিই, আমার ভিডিওর শুরুতে কত ডায়মন্ড ছিল আর এখন কত ডায়মন্ড আছে এটা তোমরা বিউক দিলে তোমরা সঠিক আনসারটা পেয়ে যাবা। তো আর দেরি না করে এই আনসারটা ফটাফট সবাই কমেন্ট করে ফেলো। তো গাইস আমি কিন্তু অনেকদিন পরে উগলি গিভওয়ে করতেছি, গিভওয়েটা আশা করি কেউ মিস করবা না। তো গাইস আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবা না, আর তোমরা নেক্সট ভিডিওতে গিভওয়ে চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে বলবা। আর গাইস আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবা।